আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করব আজকের নিউজ জলের ওপেন হার্ট সার্জারি আগামীকাল জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা মনার হোসেন ডিপজল সিঙ্গাপুরে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সেখানে গেল পঁচিশে সেপ্টেম্বর তার এনজিওগ্রাম করা হয় চিকিৎসকরা জানান তার হার্টে বেশ কয়েকটি ব্লক রয়েছে হার্টে পানি জমে থাকায় বাইপাস সার্জারি বা রিং পড়াতে আরও কিছুদিন সময় নেওয়ার পরামর্শ দেওয়া হয় রোববার ডিপজলের মেয়ে মনোয়ার জানান এক মাস বিশ্রামের পর বাবার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে আর সোমবার ওপেন হার্ট সার্জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সবাই আমার বাবার জন্য দোয়া করবেন এর আগে বিশে সেপ্টেম্বর রাতে ডিপজলকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয় এর আগের দিন বিকালে হৃদরোগে আক্রান্ত হন তিনি তখন ঢাকার একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতে রাখা হয় তাকে এদিকে ডিপজল অভিনীত দুলাভাই জিন্দাবাদ ছবিটি তেরোই অক্টোবর মুক্তি পেয়েছে ছবিতে তার বিপরীতে জুটি হয়েছেন মৌসুমি ডিপজল উনিশশো সালে টাকার পাহাড় ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন পরিচালনা করেন রহমান আকবর ছবিটি মুক্তি পায় উনিশশো সালে ওই ছবিতে নায়ক হিসেবে অভিনয় করেছিলেন ডিপজল পরবর্তীতে খলনায়ক হিসেবে বেশ পরিচিতি পান তিনি অভিনেতা চাচো ছবির মাধ্যমে ফের ইতিবাচক চরিত্রে অভিনয় শুরু করেন তখন থেকেই প্রতিটি সিনেমা প্রেমী বাঙালির মনে জাগা করে নেন ডিপজল আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে তার আরোগ্য কামনা করছি আল্লাহ হাফেজ